পশ্চিমবঙ্গ সরকারের বিএসকের মাধ্যমে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবেদন করেছেন এখানে কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলাতে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তো কারা কীভাবে আবেদন করবেন, কী কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন করতে গেলে এখানে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন আপনারা কীভাবে করবেন, অফিসিয়ালি নোটিশ সহ এবং আবেদন সংক্রান্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার কি বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো জলমন্ত্রের বেশি কথা না বলি একেবারে মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, একেবারে সরাসরি চলে আসলাম একেবারে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। আপনারা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটা ওয়েবাল টেকনোলজির মাধ্যমে নিয়োগ করানো হয়। আপনারা অনেকেই জানেন বাংলা সহায়তা কেন্দ্রে ওয়েবাল টেকনোলজির মাধ্যমে নিয়োগ করানো হয়। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো শূন্যপদ রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, কোন কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। 583টি মোট শূন্যপদ এখানে রয়েছে। সিভিল এখানে দেখতে পাচ্ছেন 513টি রয়েছে, মেকানিক্যাল এখানে 45টি রয়েছে এবং ইলেকট্রিক্যালে 25টি শূন্যপদ রয়েছে। পারমানেন্ট বেতন এখানে কিন্তু 25,000 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। তো এখানে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং আবেদন কতদিন পর্যন্ত করানো যাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। নোটিশ প্রকাশিত করা হয়েছে 12 মার্চ 2023 এবং আবেদন করানো যাবে 21 মার্চ 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন। পোস্টেড বাই এখানে রয়েছে ওয়েবাল সাপোর্ট মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট টাইপটি এখানে দেওয়া রয়েছে, 1 বছরের জন্য আপনাদেরকে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, যে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে প্রার্থীদেরকে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিজারেবলটা এখানে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এক্সিকিউশন অফ ওয়াটার সাপ্লাই স্কিম, জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পর্ক প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে কী এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। এজ লিমিট এখানে দাঁড়িয়ে রয়েছে, এজ লিমিট এখানে বলেছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন 1 এপ্রিল 2023 অনুযায়ী। কোন কোন জেলাতে কতগুলো শূন্যপদ রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং রয়েছে, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সিভিলে কতগুলো শূন্যপদ রয়েছে, মেকানিক্যালে কতগুলো রয়েছে সেগুলো এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একবার দেখে নিতে পারেন। মালদাতে রয়েছে, রায়গঞ্জ রয়েছে, বালুরঘাট, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, পশ্চিমবঙ্গে 23টি জেলাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি, এখানে 583টি মোট শূন্যপদ রয়েছে। কোন কোন পোস্টে কতগুলো রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। যে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন 22 মার্চ 2023 পর্যন্ত। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু নিচে দেওয়া রয়েছে। প্রথমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ফার্স্ট নেম এখানে দিতে হবে, মিডিল নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এগুলো পরপর আপনারা এখান থেকে ফিল আপ করবেন। ফিল আপ করতে কোনো অসুবিধা হলে পিটিওর কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন। অ্যাড্রেস লাইন 1 দেবেন, অ্যাড্রেস লাইন 2 দেবেন, পিনকোড দেবেন, ইমেল দেবেন, মোবাইল নাম্বার এখানে দেবেন, সমস্ত কিছু আপনাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পর প্রেস কল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেওয়া রয়েছে, প্লিজ এন্টার ইউর অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ টু চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। এখানে প্রথমে ডেট অফ বার্থ দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেবেন, তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন কী স্থিতিতে রয়েছে। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের মধ্যে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, ভালো বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।